দিয়ে দায়িত্ব চালক বাস উল্টে নিহত দুই যশোরের সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস উল্টে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এতে আহত হয়েছেন কম পক্ষে পাঁচজন তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস সোমবার সাতাশ মে সকালে যশোর নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় দুর্ঘটনা ঘটে এ নিহত দুজনের মধ্যে একজন ওই বাসের সুপারভাইজার তার পরিচয় শনাক্ত হয়নি আরেকজন হাশেম আলী নামে চল্লিশ বছরের বাসের যাত্রী তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আসান আলীর ছেলে ওই বাসের এক যাত্রী জানান আহতরা সবাই একই এলাকার বাসিন্দা তারা চট্টগ্রামের রাউজানের একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন সেখান থেকে বাড়ি ফিরছিলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনির আহমদ এদিকে নিহত হাশেম আলীর খালাতো ভাই মফিজুল কান্না কণ্ঠে বলেন আমরা চল্লিশ জন ইট ভাটার শ্রমিক হিসেবে কাজ করতাম আট মাস পর বাস রিজার্ভ করে আমরা বাড়ি ফিরছিলাম পথিমধ্যে দুর্ঘটনায় খালাতো ভাই হাসেম আলী ও বাসের সুপারভাইজার নিহত হয়েছেন আমরা বাড়ি ফিরলেও আমার ভাই লাশ হয়ে ফিরবেন ভাবতেই পারছি না এই বিষয়ে উপপরিদর্শক মনির আহমেদ বলেন সোমবার সকাল সাড়ে আটটার দিকে যশোর নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পাঁচজন এ ছিল এখনকার প্রতিবেদন প্রতিদিন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেস ডেস্ক রিপোর্ট বিই নিউজ ঢাকা